রানী ভিক্টোরিয়ার নাম অনুসারে 28 সেপ্টেম্বর 1899 খ্রিস্টাব্দে রায় বাহাদুর আনন্দচন্দ্র রায় উপমহাদেশের অন্যতম বিদ্যাপীঠ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ প্রতিষ্ঠা করেন। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন বাবু সত্যেন্দ্রনাথ বসু, বর্তমান অধ্যক্ষ হলেন প্রফেসর মোহাম্মদ আব্দুর রশিদ। 1925 সাল থেকে 1947 সালের পূর্ব পর্যন্ত এ কলেজে ইংরেজি, গণিত, সংস্কৃত, রাজনীতি, অর্থনীতি ও আরবি বিষয়ে অনার্স কোর্স চালু ছিল। 1942 সালে এই কলেজে প্রথম বিএসসি কোর্স চালু হয়। ১৯৭১ থেকে ১৯৭২ সালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে পদার্থবিজ্ঞানে অনার্স কোর্স চালু করা হয়। বর্তমানে পদার্থবিজ্ঞান বিভাগ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অন্যতম একটি বিভাগ। জনাব পি কে রায় ছিলেন আমাদের পদার্থবিজ্ঞান বিভাগের প্রথম বিভাগীয় প্রধান। বর্তমান ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান হলেন জনাব বিজয় কৃষ্ণ রায়, যার কাছ থেকে ছাত্রছাত্রীদের কেউ কোনো কিছু আবদার করে খালি হাতে ফিরে গেছে এই রকম ইতিহাস নেই, যার একনিষ্ঠা ও যুগোপযোগী পদক্ষেপ আমাদের পদার্থবিজ্ঞান বিভাগকে সঠিক ও সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমাদের পদার্থবিজ্ঞান বিভাগে হয়তোবা সুন্দর ঝকঝকে চেয়ার টেবিল, শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম নেই, কিন্তু আমরা যাদেরকে নিয়ে গর্ব করতে পারি তারা হচ্ছেন আমাদের সম্মানিত শিক্ষক মণ্ডলী, যাদের নিষ্ঠা এবং অক্লান্ত পরিশ্রমের ফসল আমাদের এই পদার্থবিজ্ঞান বিভাগ। বন্ধুত্বপূর্ণ পরিবেশে কিভাবে পাঠদান করানো যায় তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছেন আমাদের শিক্ষকগণ। আমাদের শিক্ষকদের সম্বন্ধে বলা যায়, এই ঋণ যদি শোধিতে চাই কি আছে হেন কোথায় পাই, জনমের তরে বিকাতে হবে আপনা। বর্তমানে এই বিভাগে 3 জন সহযোগী অধ্যাপক, 4 জন সহকারী অধ্যাপক, 2 জন প্রভাষক ও 2 জন প্রদর্শক কর্মরত রয়েছেন। এছাড়াও 5 জন স্টাফ কর্মরত রয়েছেন, এদের মধ্যে 2 জন ইন্টারমিডিয়েট শাখায় এবং 3 জন ডিগ্রি শাখায় কর্মরত আছেন। আমাদের পদার্থবিজ্ঞান বিভাগে রয়েছে একটি সেমিনার গ্রন্থাগার, যাতে দেশি এবং বিদেশি অনেক দুষ্প্রাপ্য বই সহ পর্যাপ্ত পরিমাণে বই বিদ্যমান। পদার্থবিজ্ঞান নামটির সাথে যেটি অঙ্গাঙ্গীভাবে জড়িত সেটি হচ্ছে গবেষণাগার, সেক্ষেত্রেও পিছিয়ে নেই আমাদের পদার্থবিজ্ঞান বিভাগ। আমাদের রয়েছে অত্যন্ত সমৃদ্ধ 7টি গবেষণাগার, এগুলো হলো বলবিদ্যা ও পদার্থের ধর্ম, তাপবিজ্ঞান, আলোকবিজ্ঞান, তড়িৎবিজ্ঞান, ইলেকট্রনিক্স, কঠিন অবস্থার পদার্থবিজ্ঞান ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান গবেষণাগার। আমাদের গবেষণাগারে রয়েছে নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান গবেষণার অন্যতম অনুষঙ্গ, অত্যাধুনিক ও ব্যয়বহুল গাইগার মুলার কাউন্টার। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাসের অন্তর্গত প্রতিটি ব্যবহারিক পরীক্ষণ এখানে অত্যন্ত যত্ন সহকারে করানো হয়। প্রতি বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত অনার্স ও মাস্টার্স পরীক্ষায় আমাদের পদার্থবিজ্ঞান বিভাগ ঈর্ষণীয় সাফল্য অর্জন করে থাকে।
এই সকল পরীক্ষায় আমাদের বিভাগের অসংখ্য ছাত্রছাত্রী প্রথম শ্রেণী সহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত মেধা তালিকায় স্থান করে নেই। শুধু পড়ালেখাতেই নয়, আমাদের পদার্থবিজ্ঞান বিভাগে নিয়মিতভাবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষা সফর আয়োজিত হয়। ২০১৪-১৫ শিক্ষাবর্ষে আমাদের পদার্থবিজ্ঞান বিভাগে মোট ১৪০ জন ছাত্রছাত্রী ভর্তি হয়েছে। তাদের সবাইকে পদার্থবিজ্ঞানের জ্ঞানের বিশাল ভুবনে এবং কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের আঙ্গিনায় স্বাগত জানাচ্ছি। তোরা সব জয় ধ্বনি কর, তোরা সব জয় ধ্বনি কর, উন্নতনের কেতনুরে কালবশিখীর জ্বর, তোরা সব জয় ধ্বনি কর। ধন্যবাদ সবাইকে।